ঝোপা ঝুড়ি আর আকর্ষী নিয়ে রাজশাহীর বাগানে বাগানে গাছিরা প্রশাসনিক অনুমোদন থাকায় গাছ থেকে ঝোপাই ঝোপাই আম নামাচ্ছেন তারা পাড়া হচ্ছে আতিগুটি ও কাঠমিষ্টি আম গাছ থেকে নামানো আম রাখা হচ্ছে বাতাসে আমের কষ শুকিয়ে উঠলেই ক্যারেটের মধ্যে সাজানো হচ্ছে থরে থরে নামানো আম দেখতে সবে হলুদাব সবুজ প্রাকৃতিক কারণে আমের দানাও আকারে বাড়েনি খুব একটা তবে পরিপুষ্ট হওয়ায় পেড়ে নিচ্ছেন চাষিরা প্রাকৃতিক বৈরিতার পরও আমের রং আর পরিপুষ্টতায় খুশি কৃষক যেটা এটা ভালো পেয়েছে খুব কম আছে আমের ফলাফল মনে করলাম জিরো জিরো হবে না মোটামুটি ভালো আম আছে খরার কারণে আমটার সাইজটা ছোট ছিল পানি হওয়ার পর আপনার আমের সাইজটা একটু ভালো হয়েছে আমরা যেটা ভালো আম বলি যেটা প্রথম হারভেস্ট হবে সেটা হলো পঁচিশে মে গোপাল রানী পশন এগুলো ভালো আম সুমিষ্ট আম কাজে পঁচিশের আগে এটা পাড়ার কোনো সুযোগ নাই ফজলি রূপালি আর গোপালভোগ এই তিনটা আমি বাগানের ভেতরে দেখা দিছে সব থেকে বেশি নখনাম কম আপনার গুটি জাতীয় কিছু আম কম তারপরে হলো আপনার নেংরা কম খিসাবাদ কম তবে এখনও অধিকাংশ সুস্বাদু আতিগুটি আম পেকে ওঠেনি তাতে বাগান থেকে নামানো স্বল্প আমেই ক্রেতাদের আগ্রহ তাতে বাগানে এসেই দ্বিগুণ দামে আম কিনে নিচ্ছেন ব্যাপারীরা ফলে বাজারে আম ছিল শূন্য প্রায় এবারে আমের উৎপাদন অনেকটাই কম আর সেখানে গাছে যে আমগুলা নামানো হচ্ছে সেটা বাগান থেকে কিনে নিচ্ছে আশা করি দু একদিনের মধ্যে মধ্যেই আমের আমদানিটা ভালো হবে জাতের আমগুলো পনেরো দিন বিশ দিন দেরি হবে আর হালকা কিছু যে কাঁচা মিষ্টি প্লাস হলো জাতীয় জাতের লাঠিগুলো দু একটা আসছে তার জন্য আমাদের বাজারটা এখন আমের বাজার লাগে না বাইরের যারা ব্যাপারীরা এখন কিন্তু সাতক্ষীরার আম চলতেছে ওইটা ওইটার মাঝামাঝি থেকে আমাদের এই দিকে রাজশাহীতে ব্যাপারীগুলো যখন আসবে তখন পরিপূর্ণভাবে জমে উঠবে রাজশাহীর বানেশ্বর বাজারের বণিক সমিতির ব্যবসায়ীরা বলছেন প্রাকৃতিক কারণে আম দেরিতে পাকায় এবং হাটে ব্যাপারীদের উপস্থিতি কম থাকায় বাজার জমেনি সপ্তাহ বাদে জনপ্রিয় জাতের আম বাজারে আসলে আমে ভরপুর হবে বাজার কৃষি বিভাগ বলছে আজ থেকে নামানোর সময় নির্ধারণ থাকলেও বাগানে পেকে ওঠার সাপেক্ষে আম পারবেন চাষিরা আর থাকলেও আমের বাণিজ্য ভালো হবার আশা তাদের মুকুল কম হলে যেহেতু কৃষক বাণিজ্যিকভাবে এখানে আম চাষ হয় এখানে যে আধুনিক যে বাগানগুলা গড়ে উঠেছে এবং সম্প্রতি যে বাগান সেখানে কিন্তু পর্যাপ্ত আম আছে কাজে আমরা আশা করি যে আমরা লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছাতে রাজশাহীতে প্রায় বিশ হাজার হেক্টর জমির আমের বাগান থেকে আম পাওয়া যাবে যা গেল বছরের থেকে প্রায় একশো হেক্টর বেশি প্রাকৃতিক বৈরিতার কারণে রাজশাহীর বাগানে গুটি আম খুব একটা পেকে ওঠেনি তাতে বাজার জমেনি আমের ব্যবসায়ীরা বলছেন এমন ক্ষীরসাপাত গোপালভোগ রানী পছন্দের মতো রসালো টসটসে আম আর সপ্তাহখানেকের মধ্যে বাজারে আসলেই জমে উঠবে রাজশাহীর আমের বাজার আর আগামী চার মাসে দুই লাখ ষাট হাজার মেট্রিক টন আম নামবে রাজশাহীর হাটগুলোই রাকিবুল হাসান এখন রাজশাহী